আপনারা দেখছেন আরামবাগ নিউজ। নমস্কার, আপনারা দেখছেন আরামবাগ নিউজ। 11 বছর পর বাড়ি ফিরছেন জনসাধারণ কমিটির ছত্রধর মাহাতো। 26 নভেম্বর 2009 সালে লালগড় থেকে গ্রেপ্তার হন জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতো। ইউএপিএ সহ মোট 28টি কেসে এ রাজ্যে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। দীর্ঘ 11 বছর সাজাভোগের পর সবকটি মামলায় জামিন পান ছত্রধর। এছাড়াও একটি রাষ্ট্রদ্রোহিতার মামলাও ছিল তার বিরুদ্ধে। গত শুক্রবার ঝাড়খণ্ডের মামলায় জামিন পাওয়ার পর আজ প্রেসিডেন্ট কারেকশনাল হোম থেকে মুক্তি পান তিনি। আসুন শুনে নি তার কথা আরামবাগ নিউজের পর্দায়। আজকে ছত্রধর মাহাতো আবার এলাকায় ফিরে গেলে, বিগত 11 বছর বা 12 বছর আগেকার ছত্রধর মাহাতোই আপনাদের এলাকায় ফিরে যাচ্ছে, তাই তো? এলাকার মানুষ যেটা চেয়েছিলেন, আজ দীর্ঘ 11 বছর পর আজকে আমি এক কথায় বলা যায় একটা জীবন থেকে আরেকটা জীবনে পদার্পণ করছি। খুব ভালো লাগছে স্বাভাবিক কারণে, কারণ চার দেওয়ালের মধ্যে আজকে সারা পশ্চিমবাংলাতে বা সারা জঙ্গলমহল, যা যে জঙ্গলমহলকে নিয়ে আমি স্বপ্ন দেখেছিলাম বা অনেকেই দেখিয়েছিলেন, সেই জায়গা থেকে সব কিছু হয়তো আমি এখনও অবগত নই। তবে আমি এইটুকু বলতে পারি যে এখানকার মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্নকে সামনে রেখে আমি আবারও নতুন করে লড়াই শুরু করতে চাই, নতুন জীবনে পদার্পণ করতে চাই এবং জনগণকে সামনে নিয়ে জনগণের ইচ্ছার পক্ষে গিয়ে তাদের দুঃখ দুর্দশা দূর করার জন্যে আমি যে নিয়োজিত ছিলাম, আমি ঠিক একইভাবে তাদের পাশে দাঁড়াবো। আশা করি জনগণ আমাকে গ্রহণ করবে এবং তার সাথে সাথে বলি, এই 11 বছর কারার মধ্যে থেকেও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমি যেটুকু বুঝেছি বা আজকে পশ্চিমবাংলার অবস্থা যেটুকু এসছে বা জঙ্গলমহলের মানুষের দুঃখ দুর্দশা কতখানি সরে গেছে এটা আমি পেয়েছি, যা হোক কিছু হলো আজ পেয়েছি, জানি না কতটা সত্য কতটা মিথ্যা। সেই জায়গা থেকে আমি আজকে বর্তমান সরকারেরকেও ধন্যবাদ দিতে চাই, এই কারণে, কারণ আমাদের যে যে সমস্যাগুলোকে ছিল এখানে এবং যে যে সমস্যা নিয়ে আমরা বেশ কিছু অংশ আজকে পূরণ হয়েছে, হয়তো কিছু প্রশ্ন থেকে যেতে পারে, পরবর্তী পর্যায়ে তা আবারও আমরা আদায় করার জায়গায় যাব এবং দিদির উপর আস্থা রেখেই, যেহেতু তিনি জঙ্গলমহলে বারে বারে ছুটে যান, তার স্বপ্ন, তারও একটা স্বপ্ন জঙ্গলমহলকে নিয়ে, এবং আমার আন্দোলনের গোড়া থেকে তিনিও ছিলেন, সেই আন্দোলনে সব রকমভাবে সহযোগিতা করেছেন, কাজেই আমি তার যে স্বপ্ন জঙ্গলমহল যেভাবে গড়েছেন এবং আমার স্বপ্নের মধ্যে অনেকখানি মিল আছে, সেই জায়গা থেকে আমি তার উপর আস্থা রেখেই পরবর্তী জীবন পরবর্তী লড়াইয়ে সামিল হতে চাই, এটাই আমার আশা। আপনারা দেখছেন আরামবাগ নিউজ।